হ্যালো প্রিয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাম্বু চারকোল মাস্কের রিভিউ। তো এই মাস্কটা আপনারা 170 টাকা থেকে 180 টাকার ভেতরে পেয়ে যাবেন। এটার ওয়েট হচ্ছে 120 ml এবং এটা একটা চায়না প্রোডাক্ট। তো যাই হোক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই মাস্কটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় মুখে, এবং এটা আমাদের স্কিনে বা আমাদের ফেসে কী ধরনের কাজ করে থাকে, এবং এটা ব্যবহার করলে কোনো ধরনের অপকারিতা আছে কি না। তো যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত যে এই প্রোডাক্টটা কী কী উপাদান দিয়ে তৈরি। তো এখানে যে ইনগ্রিডিয়েন্টস লিস্টটা রয়েছে আমি সেগুলো একটু সংক্ষেপে আপনাদেরকে পড়ে শোনাবো। তো প্রথমে রয়েছে ডিওনাইজড ওয়াটার। ডিওনাইজড ওয়াটারটা মূলত প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি করা হয়। তৈরি করা বলতে নলের পানি, টিউবওয়েলের পানি, নদীর পানি, এগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রসেস করে ডিওনাইজড ওয়াটারে রূপান্তরিত করা হয়। এটা খুবই বিশুদ্ধ এক ধরনের পানি। এরপরে রয়েছে বাম্বু চারকোল, যেটা কিনা বাঁশের যে কাঠ কয়লা সেটি। তারপর রয়েছে সি মাড, অর্থাৎ সমুদ্রের যে কাদা মাটি সেটা। এই সি মাডটা কিন্তু আমাদের স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে। এরপর রয়েছে পলিভিনাইল অ্যালকোহল, যেটা কিনা আসলে এক ধরনের আঠালো একটা উপাদান, যেটা আমাদের যে ফেস মাস্ক এটা আমাদের মুখে যখন আমরা অ্যাপ্লাই করব, তারপরে আমরা যে টেনে তোলার সময় একটা আঠালো ভাব হয়, এর জন্যই মূলত কাজ করে। এবং এর মাধ্যমে আমাদের ত্বকের যে ব্ল্যাক হেডস থাকে সেটাকে তুলে আনতে সাহায্য করে। এরপর রয়েছে গ্লিসারিন। গ্লিসারিন সাধারণত আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি। তো গ্লিসারিন সাধারণত আমরা ত্বকের যে ড্রাইনেস সেটা দূর করার জন্য ব্যবহার করে থাকি। এরপর আছে প্রোপাইলিন গ্লাইকল, যেটা কিনা আমাদের ত্বকের যে শুষ্কতা, ফ্লেকিং ভাব বা রুক্ষ যে ভাব থাকে সেটা দূর করতে সাহায্য করে। এবং আমাদের যে কাজটি করে সেটা হচ্ছে আমাদের ত্বককে হাইড্রেশন এবং মসৃণতা আনতে সাহায্য করে। এরপর রয়েছে PEG-14 হাইড্রোজেনেটেড ক্যাস্টর অয়েল বা PEG-14 হাইড্রোজেনেটেড ক্যাস্টর অয়েল। তো এটা মূলত বিভিন্ন ধরনের কারণেই ব্যবহার করা হয়। তো তার মধ্যে সহজ দুইটা বিষয়, যেটা হচ্ছে ক্লিনজিং এজেন্ট এবং সুগন্ধি উপাদান হিসেবে এটি কাজ করে। লাস্টে যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে মিথাইল প্যারাবেন, যেটা কিনা এক ধরনের প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ আমাদের যে কসমেটিক বা আমাদের যে প্রসাধনী আইটেমগুলো সেগুলো যাতে অনেক দিন ভালো থাকে, এজন্যই মূলত এই মিথাইল প্যারাবেনটা ব্যবহার করা হয়ে থাকে। তো এবার আসি পিল অফ মাস্কটা আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। তো এই পিল অফ মাস্কটা আপনার মুখে লাগানোর আগে মুখ খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আপনার ত্বকে আপনি যে ফেস ওয়াশ ব্যবহার করেন বা যে ক্লিনজার ব্যবহার করেন সেটা ব্যবহার করে মুখটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপরে আপনি এই পিল অফ মাস্কটা হাতে নিয়ে তারপর সম্পূর্ণ মুখে লাগাতে হবে, এবং চোখের অনেক নিচে লাগাবেন, কারণ এটা আপনার দেখা যায় যে অনেক সময় চোখে ইরিটেশন হতে পারে, এজন্য এটা চোখের অনেক নিচে লাগাতে হবে। আর এটা আপনি লাগিয়ে 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট পর্যন্ত রাখতে পারেন, অর্থাৎ দেখা যায় অনেক সময় পাতলা বা ঘন করে লাগানোর উপর ডিপেন্ড করে যে এটা শুকাতে কতটুকু সময় লাগবে। অর্থাৎ আপনি এটা মুখে অ্যাপ্লাই করার পর আপনার হাত দিয়ে দেখবেন, যদি হাতে লেগে না যায় তাহলে আপনি এটি তুলে ফেলবেন। এবং এটি তুলে ফেলার সময় কিন্তু খুব টানা হেঁচড়া করা যাবে না, এটা খুব আস্তে আস্তে করে তুলতে হবে। কারণ আমরা যদি খুব টানা হেঁচড়া করে এটা তুলতে যাই তাহলে আমাদের যে ত্বকে ইলাস্টিসিটি থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য খুব আস্তে আস্তে এটাকে তোলার চেষ্টা করতে হবে। এমন অনেকেই আছে যারা আমরা মনে করি যে এই বাম্বু চারকোল মাস্কটা ব্যবহার করলে আমাদের স্কিনের যে অবাঞ্ছিত লোম সেটা দূর হবে। আসলে এটা অবাঞ্ছিত লোম দূর করে একদম অল্প পরিমাণে। এটার মূল কাজ হচ্ছে আমাদের স্কিনে যে হোয়াইট হেডস থাকে, ব্ল্যাক হেডস থাকে,
সেগুলোকে দূর করা। আর এটা মূলত অয়েলি স্কিনের জন্য খুবই ইফেক্টিভ, কেননা এটি ব্যবহার করার পরে অয়েলি যে ভাবটা সেটা অনেকটা কমে যায়। তো এই পিল অফ মাস্কটা ব্যবহার করার পর আমাদের স্কিনের যে মরা চামড়া থাকে সেই মরা চামড়াগুলোকে কিন্তু তুলে আনতে সাহায্য করে। তো আমরা মাস্কটি ব্যবহার করে ওঠানোর পর মাস্কে দেখতে পাই যে অনেক ব্ল্যাক হেডস উঠে এসেছে, কিন্তু আসলে সবগুলোই ব্ল্যাক হেডস নয়, এর মধ্যে অনেকগুলোই হলো সিভেসাস ফিলামেন্টস, যা কিনা আমাদের ত্বককে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে মুক্ত রাখে। তো যারা ইতোমধ্যেই পিল অফ মাস্ক ব্যবহার করছেন তারা ভাবছেন যে কোনো সমস্যা হবে কিনা, আসলে আপনি যদি এই সিভেসাস ফিলামেন্ট তৈরি হওয়ার পরে, অর্থাৎ আমরা যখন এই ফেস মাস্কটা ব্যবহার করছি, তো আমাদের এই সিভেসাস ফিলামেন্টটা তৈরি হতে কিন্তু 3-4 সপ্তাহের মধ্যে সময় লাগে। তো আমরা এই সিভেসাস ফিলামেন্টস তৈরি হওয়ার পরেই কিন্তু আবার এই পিল অফ মাস্কটা ব্যবহার করব, অর্থাৎ মাসে 1-2 বার আমরা এই পিল অফ মাস্কটা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু আমাদের এই সিভেসাস ফিলামেন্ট তৈরি হতে কিছুটা সময় লাগে। তো বারবার আমরা মাস্কটা ব্যবহার করব না, আমরা মাসে 1-2 বার এটি ব্যবহার করব। আর এই মাস্কটা আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন, আর যদি কারো কোনো ধরনের সমস্যা হয় বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে সেটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।